আসসালামু আলাইকুম সবাইকে, আমি সেতু হাসান লন্ডন থেকে। জব শেষ করলাম, সো আমার একটা ভিয়েতনামি কলিগ আমাকে ড্রপ করে দিছে, আজকে আমি গাড়ি নিয়ে যাই নাই। সো ও আমাকে একটা ফ্রুটস দিয়েছে, আনকমন টাইপের ফ্রুটস, আমি আসলে কোনোদিন দেখি নাই। দেখেন কিরকম, এখানে তিন রকমের ফ্রুটস আছে, বাট তার ভিতরে এই বড় এটা, আসলে আমি এটার নাম জানি না, আমার একটা ভিয়েতনামি কলিগ আমাকে দিয়েছে দুইটা ফ্রুটস। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম ওর এটার নাম কি, বুঝলে কিছুতে একটা বললো, আমি বুঝতে পারি নাই, তবে এটা ভিয়েতনামি কোনো ফ্রুটস হবে না। এটা বললো যে হচ্ছে ইয়ে কোরিয়ান কি জাপানিজ একটা ফ্রুটস, আর এখানে হচ্ছে আছে এটা হচ্ছে প্যাশন ফ্রুটস, আর এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। এটা তিনটাই আমাদের দেশে হয় না, এটা বাইরের কান্ট্রিতে হয়। তো এই ফ্রুটসটা আমি যতটুকু জানি অনেক এক্সপেন্সিভ, এবং ম্যাঙ্গোস্টিন এটা হচ্ছে অনেক টেস্টি একটা ফ্রুটস। এখন আমি এটা কাটবো, আগে দেখি, আমি বুঝতেছি না যে এটা আমাকে আগে ছিলে নিতে হবে না কেটে নিতে হবে। আমি মাঝখান দিয়ে আগে কাটি, তারপরে বুঝতে পারবো যে ভিতরে কি অবস্থা। কাটবো আহিল, কাটো, বিসমিল্লাহ। আচ্ছা, একটা ফ্রুটস আছে না ওই যে নাশপাতি না নিষ্পতি বলে ওই টাইপের, হ্যাঁ চুপ চুপ। এটা আমার আরেকটা চাইনিজ কলিগ আছে, সে বলছে যে অনেক টেস্টি ফ্রুট, কখনো তো খাই নাই, দেখি। আহিল তুমি প্রথমে খাও, হ্যাঁ যত সম্ভব এটা ছিলতে হবে না, হয়তো বা অনেক সফট, অনেক কে খাবে আহিল, মমতা না তুমি না দাদি? আমি খাবো। আচ্ছা ঠিক আছে, খাও তো, না তো খাও, আমি চামচ দিয়ে খাবো। এটা চামচ দিয়ে খাওয়া যায় না, একটু খাও, খাও চামচ, হ্যাঁ আগে খাও, আমি চামচ দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ছোট ছোট করে কেটে তারপরে দেই। আসলে ফ্রুটসটা অনেক টেস্টি, আমাদের দেশে আসলে নাশপাতি বলে নাকি একটা ফ্রুটস আছে ওর মতো, ভিতরেটা অনেক নরম বালি বালি টাইপের, বাট আমাদের দেশের কোনো ফ্রুটসের সাথে মিল নাই, বাট অনেক মিষ্টি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার চাইনিজ কলিগটা বললো ভেরি টেস্টি, মানে তুই খাবি, তোর বারবার খেতে ইচ্ছে করবে, এটা অনেক টেস্টি। তো যাই হোক, আসলেই টেস্টি। আর এটা হচ্ছে একটু মনে হয় বেশি পেকে গেছে, গতকালকে আমার কলিগসটা দিছিল, তো গতকালকে আমি জবে গিয়েছিলাম, আসলে আমার হাজব্যান্ড ড্রপ করছিল, আমার গাড়ি নিয়ে যায় নাই, সো আসার সময় ও আমাকে ড্রপ করছিল, ও আমাকে আগেই দিয়ে দিছিল, বাট আমি ভুল করে ওর গাড়িতেই ফেলায় রেখে আসছিলাম, তো আজকে আবার নিয়ে আসছে, তা একটু বেশি পেকে গেছে। আর এখানে যে এটা দুইটা, একটা ছোট সাইজের আর একটা বড়, তো বড়টা তো কাটলাম, আর এটা হচ্ছে অথবা সবাই চিনেন প্যাশন ফ্রুটস, আর এটা ম্যাঙ্গোস্টিন, এটাও দিয়েছে। আর বিশেষ করে এইটা মানে আমি অনেক এক্সাইটেড ছিলাম কেমন টেস্ট হবে, যেমন কিছুদিন আগে আমি বাংলাদেশের একটা ভিডিও, এক আপু ভাইয়াদের ভিডিও দেখছিলাম, সো ওনারা স্বপ্ন কিংবা কোনো একটা সুপার মার্কেট থেকে দুইটা অ্যাভোকাডো কিনেছিল, ওটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল কেমন টেস্ট হবে, কোনোদিন খাইনি, এই প্রথম কিনেছে, এক একটা 250 টাকা করে কিনেছিল, ওরা ভাবছিল অনেক অনেক টেস্টি হবে, সো এক্সাইটেড। পরে কাটার পরে খেয়ে বলতেছে জিরোর ভিতরে, 100-এর ভিতরে জিরো, একদম বাজে একটা ফ্রুটস। তো হয়তো অনেকে মনে করতে পারে, অনেকেই চিনে, আমি চিনতেছি না, সেই জন্য অনেক এক্সাইটেড। ওই আপু ভাইয়াদের ভিডিও দেখে আসলে অনেক মজা লেগেছিল, হয়তো অনেকেই চিনে মনে করছে আল্লাহ এই ফ্রুটস চিনে না, আসলে আমি আসলে চিনতাম না এই ফ্রুটসটা, আজকে প্রথম খেলাম, প্রথম টেস্ট পেলাম। আর এখন আমি কাটবো এটা, এখন এটা আগে খাবা না কোনটা খাবা? আমি এইটা খাবো। আচ্ছা প্যাশন ফ্রুটস, এটা মাঝখান দিয়ে না এদিক দিয়ে কাটতে হয় মনে হয়, জানি না এটা কোন দিক দিয়ে। আহিল বসো নিচে বসো গো, আর এটাও কেটে দেখেন, এটার ফ্লেভারটা না আমাদের দেশে যেমন পাকা পেয়ারা হয় না, পাকা পেয়ারার মতো। আর এটাও কাটি, এটা কাটো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এটা তো তো করে খাবো, আচ্ছা তোমাকে দিতেছি,
সরি এটা হচ্ছে এইভাবে এর ভিতরে লিসু টাইপের বাট এই ফ্রুটসটা অনেক এক্সপেন্সিভ এর ভিতরে সাদা একটা অংশ আছে এই যে ওয়াও অনেক সুন্দর ফুলের মতো এই ফুলের মতো কি এটা ফুলের মতো আইল দেখি আমি দিচ্ছি তোমাকে আমি দেখাবো হয়তো অনেকে ভিডিওটা দেখে আল্লাহ এটা জানে না এটা এই ফ্রুটসটা খাই নাই কিন্তু আসলে যে যেটা সিনিয়র তার কাছে সেটা নতুন নতুনই তার কাছে মনে হয় এর ভিতরে হচ্ছে এটা যে আমাদের দেশে মাও ফল পাওয়া যায় না এই টাইপের আচ্ছা নাও আহিল খাবে মনতা খাবে না ওয়াও তুমি কোনটা খাবা আমি এটা খাবো নাও কি বলছো এটা খাও ম্যাঙ্গোস্টিনটা খাও ম্যাঙ্গোস্টিনটা অনেক টেস্টি এইভাবে খাওয়া যায় না হাত কেটে যাবে চুটুকুলি খাবে আমি এত কথা বলে হয় আহিল এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে নতুন ফ্রুটসটা দেখালাম ওটার নাম তো জানি না তবে প্যাশন ফ্রুটস আর ম্যাঙ্গোস্টিনটা সামনে পেলে কিনবেন খেয়ে দেখবেন আসলে অনেক মজার একটা ফ্রুটস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় এখানে আসসালামু আলাইকুম